এখন আমরা পড়ব মহাদেশগুলির সর্বোচ্চ শৃঙ্গ। প্রত্যেকটা মহাদেশের সাতটা মহাদেশ আছে। এর আগে আমি একটি মহাসাগর মহাদেশ ভিডিও ছেড়েছি, সেখানে মহাদেশ মহাসাগরগুলির অবস্থান, সেখানে মহাদেশ মহাসাগরগুলির অবস্থান দেখানো হয়েছে। এই ভিডিওতে আমি প্রত্যেকটা মহাদেশের সর্বোচ্চ যে শৃঙ্গগুলো আছে, এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, ওশিয়ানিয়া এবং অ্যান্টার্কটিকা মহাদেশ, যে সাতটা মহাদেশ আছে, তাদের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? পর্বত শৃঙ্গ। প্রত্যেকটা মহাদেশেই পর্বত আছে কিছু না কিছু। সেই পর্বতগুলোর মধ্যে হায়েস্ট যেটা পর্বত শৃঙ্গ, সেটা কম্পিটিশন পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। আমরা এখন সাতটা মহাদেশেরই অবস্থান সমেত দেখব সেটা, ঠিক আছে? শুরু করছি, খুব অ্যাটেনশন নিয়ে দেখো ম্যাপটা, যারা প্র্যাকটিস করেছি, আমি অনেকবার বলেছি রাফলি মহাদেশ মহাসাগরের ম্যাপটা প্র্যাকটিস করতে হবে রাফলি। এইটা যদি পৃথিবীর নিরক্ষরেখা হয়, পৃথিবীর মাঝ তো নিরক্ষরেখা, গোল পৃথিবী, গ্লোব ভাবতে হবে। তাহলে আমরা আফ্রিকা দিয়ে শুরু করব। আমি আফ্রিকা দিয়ে শুরু করি। এইটা আফ্রিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশের মাঝ দিয়ে প্রায় নিরক্ষরেখা গিয়েছে, মিডিল দিয়ে। উপরে কে আছে? আফ্রিকার ঠিক উপরটাতে আছে কী নাম? ইউরোপ, ঠিক আছে? আর ইউরোপের সাথে এটা ইউরোপ মহাদেশ, এখানে ভূমধ্যসাগর আছে, এখানে জিব্রাল্টার প্রণালী আছে জানো সবাই, এইখানটা এশিয়া মহাদেশ। আমি আসছি আবার প্র্যাকটিস, এশিয়া মহাদেশের মধ্যে আমাদের, আমি মোটামুটি ইন্ডিয়াটাকে ফোকাস করছি যেহেতু আমাদের দেশ, সব দেশে একটু করে টানব কিন্তু ইন্ডিয়াটাকে আমি বেশি ফোকাস করছি। এই এশিয়া মহাদেশ, এখানে জাপান তাপান, কেনিয়া মেনিয়া দ্বীপ আছে, এখানেও দ্বীপ আছে, সুমাত্রা, শ্রীলঙ্কা টেলঙ্কা। আচ্ছা, এইটা ওশিয়ানিয়া মহাদেশ, ভারতের মধ্য দিয়ে 37 ডিগ্রি উত্তর রেখা রেখে গেছে। আর এইখানটা ওশিয়ানিয়া মহাদেশ, মানে অস্ট্রেলিয়া মূল দেশ, নিউজিল্যান্ড বা পুনেগিনি, তাসমানিয়া, আরও ছোটো ছোটো ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া এদিকে, হ্যাঁ, অনেক দ্বীপ আছে। এইটা অ্যান্টার্কটিকা, আমরা সবাই জানি অ্যান্টার্কটিকাতে কোনো বরফাচ্ছন্ন মহাদেশ, কিন্তু পৃথিবীতে আয়তনে পঞ্চম। এক নম্বর আয়তন কে বটে সবাই জানি আমরা, এশিয়া। দু নম্বর আফ্রিকা। তিন নম্বর উত্তর আমেরিকা, আগে দক্ষিণ আমেরিকা রেখেলি, এইখানটায় মোটামুটি দক্ষিণ আমেরিকা সবাই জানি আমরা, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, উরুগুয়ে, প্যারাগুয়ে। ফুটবল খেলা দেখলে অনেক শিখে যাবে দেশ সম্বন্ধে, ওই জন্যে ফুটবল খেলা খুব ইম্পর্টেন্ট। ক্রিকেট তো একটা দেশ খেলে মাত্র, ক্রিকেট কোনো খেলা এলে বিশ্বে, হ্যাঁ, কিন্তু ফুটবল বিরাট সিরিয়াস খেলা। ফুটবল খেলা জানলে অনেক ভূগোল শিখে যায় পৃথিবী। আর এইটা উত্তর আমেরিকা মহাদেশ, মোটামুটি আমি শুরু করছি, একটু বড়ো হইতে জায়গা কম লেখা হয়ে গেছে। এটা উত্তর আমেরিকা মহাদেশ, হ্যাঁ, দক্ষিণ আমেরিকাটা ছোটো করে দিয়েছি, এটা দক্ষিণ আমেরিকা। এখানে আমি ম্যাপ তো বুঝাই না, আমি এখানে মহাদেশগুলোর পর্বত শৃঙ্গটা বুঝাবো, ইউরোপ মহাদেশ। এইখানটায় আটলা মহাসাগর পড়ব না আমরা আজ। এটা তাহলে নর্থ আমেরিকা, এইটা সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আর এইটা অ্যান্টার্কটিকা মহাদেশ। এই মহাদেশটার নাম কি? অ্যান্টার্কটিকা। প্রত্যেকটা মহাদেশেরই আমরা সর্বোচ্চ শৃঙ্গ পড়ব। এশিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ পড়ব, আফ্রিকার পড়ব, ইউরোপের পড়ব, অ্যান্টার্কটিকার পড়ব, এটা ওশিয়ানিয়া, ওশিয়ানিয়া, এটা নর্থ আমেরিকা, এটা সাউথ আমেরিকা। প্রত্যেকটা মহাদেশেরই সর্বোচ্চ শৃঙ্গ আমরা পড়ব আজকে। তো আমরা যদি জানি এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কী, এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ তো পৃথিবীর সর্বশৃঙ্গ। এশিয়ার এইখানটাতে একটা পর্বত শ্রেণী আছে, পামির, পামির থেকে এদিকে পর্বত গিয়েছে অনেক, পূর্ব দিকে গিয়েছে পামির থেকে, হিমালয়, কারাকোরাম, কুয়েনলুন, আলতিন তাক, তিন তাক, ইবলনয়, ইস্তনভয়, পূর্ব দিকে আপনি সিরিয়াল করতে হয়। আর পশ্চিম দিকে গেছে হিন্দুকুশ, সুলেমান, অনেক পর্বত আছে, আমি নাম বলবো না, আমি পরে একটি একদিন এশিয়ার শুধু পর্বত পড়াবো, এশিয়ার পর্বত একটা ভিডিও আসবে, তাহলে আমি সুর দিয়ে দিব, সুর করা আছে আমার কণ্ঠে, সুর আছে পুরা, আমার সব মুখস্থ আছে, ম্যাপ দিয়ে মুখস্থ, আমি ম্যাপে অবস্থান জানি সব, এশিয়া মহাদেশটা ওইভাবেই পড়িয়েছি আমি, একদম ম্যাপ দেখে নিখুঁত পড়িয়েছি। তো এখন আমরা পড়ব এই এভারেস্ট পর্বতের, এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, এভারেস্ট এটা এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ, এভারেস্ট পৃথিবীর তো বটে এশিয়ারও সর্বোচ্চ শৃঙ্গ, মনে রাখতে হবে এটা খুব ইম্পর্টেন্ট, এভারেস্ট পৃথিবীরও সর্বোচ্চ শৃঙ্গ, আবার এশিয়ারও সর্বোচ্চ শৃঙ্গ, মাউন্ট এভারেস্ট নেপালে, একে সাগর মাথা বলে নেপালের মানুষ। কোন পর্বতের অংশ? আচ্ছা, পর্বত শৃঙ্গ মানে কোনো একটা পর্বতের অংশ হবে, হিমালয় পর্বতের অংশ, হিমালয় পর্বতেরই সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, নেপাল দেশে অবস্থিত কিন্তু। তাহলে নেপাল দেশে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গটা না, এশিয়ারও সর্বোচ্চ শৃঙ্গ বটে, এর উচ্চতা 8,850 মিটার, লিখতে পারো সবাই,
তাহলে এক নম্বর সর্বোচ্চ শৃঙ্গ কোথায় আছে? এশিয়া মহাদেশে আছে। কী নাম? এভারেস্ট। নেপালে ইয়াকে সাগর মাথা বলে, লিখতে পারো। ইয়ার উচ্চতা হয়েছে 8,850 মিটার, দৈর্ঘ্যটা বাড়িছে ক্রমশ, আগে 48 ছিল, 2 মিটার বাড়িয়েছে এখন। এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গ আবিষ্কার করেছে, আমরা জানি, তেনজিং নর্গে, এডমন্ড হিলারি, জানো তো সবাই, প্রথম এভারেস্টের চূড়ায় পৃথিবীর প্রথম মানুষ উঠেছিল তেনজিং নর্গে আর এডমন্ড হিলারি, পরপর দুজন। তো তারা যখন ম্যাপিছিল, তখন ছিল 8,848 মিটার, এখন 2 মিটার বাড়িয়েছে, পর্বতটা বাড়িছে। ভঙ্গিল পর্বত তো, নবীন ভঙ্গিল পর্বত বলে হিমালয়, ওই উচ্চতা বাড়িছে। এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বটে, তো আমরা এখন পড়ছি, কিন্তু আজকে আমাদের টপিক্স মহাদেশগুলির সর্বোচ্চ শৃঙ্গ, ফলে এশিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট। উচ্চতা কত বললাম? 8,850, নোট ডাউন। এবার আমরা পড়ব আফ্রিকা মহাদেশের। আফ্রিকা মহাদেশের চিলি আর তানজানিয়া বলে একটা দেশ আছে, এইখানটায় আছে চিলি আর তানজানিয়া, এই সরি 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 কেনিয়া আর তানজানিয়া। এই কেনিয়া তানজানিয়া দেশটার সামনে এইখানটাতে একটা কিলিমাঞ্জারো বলে পর্বতশৃঙ্গ আছে, মাউন্ট কিলিমাঞ্জারো, এইটাই আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ। কী নাম বললাম? মাউন্ট কিলিমাঞ্জারো। ইম্পর্টেন্ট, নামটা মনে রাখতে হবে সবাইকে। এইখানটা অবস্থান আফ্রিকার মোটামুটি মিডিলে, মাউন্ট কিলিমাঞ্জারো। ইয়ার উচ্চতা প্রায় 5,895 মিটার, 5,800 করে রাখো তো, 95টা কোনো ফ্যাক্টর না, অত মনে রাখার দরকার নেই, ওই 6,000 মিটারের কাছাকাছি। তাহলে মাউন্ট কিলিমাঞ্জারো আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ। এবার আমরা চলে যাবো নর্থ আমেরিকা, 3 নম্বর মহাদেশ। আওতন অনুযায়ী পড়েছি, 1 নম্বর মহাদেশ ছিল এশিয়া, 2 নম্বর আফ্রিকা। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী তোমাকে যদি কেউ প্রশ্ন করে, তুমি বলবে মাউন্ট কিলিমাঞ্জারো, ঠিক আছে? উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ, এখানে একটা পর্বত শ্রেণী আছে, রকি পর্বতশ্রেণী, বিরাট বড়, যেমন আমাদের হিমালয় এশিয়াতে, তেমনি এখানে পর্বতশ্রেণী আছে রকি। তার এইখানটাতে এই দিকটা করে, অ্যাকচুয়াল এইটা এই দিকে করে বটে, এইখানটা দেখো আমেরিকার শেষটাই তো এশিয়ার শুরুটা, আমেরিকার উত্তর আমেরিকার মহাদেশটার এশিয়া মহাদেশটা এখানে বেরিং প্রণালী দ্বারা যুক্ত হয়েছে, কাছাকাছি একদম এইখানটাতেই আছে বলতে গেলে, এইখানে সর্বোচ্চ শৃঙ্গ আছে, এই জিনিসটার শেষটা এইখানে আমি করেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি কথাটা, এটা গোল তো, এইটার শেষটা মানেই এদিকে শুরু হয়েছে, বোর্ডটা যাবে না গোলটা অনুভব করতে, বুঝতে পেরেছ? এইখানে আলাস্কা রেঞ্জের একটা সর্বোচ্চ শৃঙ্গ আছে, আলাস্কা রেঞ্জ বলে জায়গা, রকি পর্বতেরই অংশ, উত্তর আমেরিকার এটাই সর্বোচ্চ শৃঙ্গ, এটা সবাই মনে রাখতে হবে। তাহলে উত্তর আমেরিকার যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা আলাস্কা পর্বতে আছে, আলাস্কা রেঞ্জের মধ্যে আছে, আলাস্কা রেঞ্জের মধ্যে এই পর্বতটার নাম হচ্ছে ম্যাককিনলে। কী নাম? ম্যাককিনলে, মনে রাখবে। তাহলে উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ এখানে আমি লিখছি ম্যাককিনলে, খুব ইম্পর্টেন্ট, রেল টেল অনেক পরীক্ষায় পড়ে ম্যাককিনলে। ইয়ার উচ্চতা প্রায় মোটামুটি উচ্চতা 6,100 মিটার, এটা ওই দিকে চলে গেলো, এশিয়া মহাদেশের দিকেই চলে গেছে বলতে গেলে, কারণ এইটা শেষ মানেই কোন দিকে শুরু, এটা বোঝা যাচ্ছে, এইটা ওই মহাদেশ ওই দিকেই পূর্ব গোলার্ধ দিকে আছে, এটা পূর্ব গোলার্ধ, এই এইটা তো গ্রিনিচের মূল মধ্যে রেখে গেছে, এদিকটা পূর্ব গোলার্ধ, এই পশ্চিম গোলার্ধ, এই পর্বতটা কিন্তু পূর্ব গোলার্ধের মধ্যে পড়ে আর উত্তর গোলার্ধের মধ্যেও পড়ে, ঠিক আছে? তার মানে পূর্ব গোলার্ধ উত্তর গোলার্ধ সর্বশৃঙ্গ তো এভারেস্ট, মানে এইটা 6,100 আছে ম্যাককিনলে আলাস্কা রেঞ্জে, একদম উত্তর আমেরিকার ডগে, রকি পর্বতেরই অংশ, ঠিক আছে, বোঝা গেছে। এবার দক্ষিণ আমেরিকার এই দিকটাই একটি বিরাট দীর্ঘতম পর্বত আছে, আমার দক্ষিণ আমেরিকা মহাদেশটা আরও দীর্ঘ হইত, ম্যাপে জায়গা নেই, এইটার নাম আন্দিজ, পর্বতটার নাম, এটা পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী, মনে রাখবে, এটাও ইম্পর্টেন্ট খুব। যদি বলে পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কী? আন্দিজ। বৃহত্তম পর্বত হিমালয়, হিমালয় অনেক বড় এলাকা, বৃহত্তম, দীর্ঘ প্রস্থ আছে, শিবালিক হিমালয়, অবহিমালয়, হিমালয় তো পড়ব আমি, হিমালয় ক্লাস ছাড়া আছে আমার ইউটিউবে। তো দক্ষিণ আমেরিকার দৈর্ঘ্যটা, পর্বতটার দৈর্ঘ্যটা অনেকটা, কী নাম পর্বতশ্রেণীর দক্ষিণ আমেরিকা মহাদেশের? আন্দিজ, এই আন্দিজ পর্বতমালা। তার সর্বোচ্চ শৃঙ্গ চিলির কাছে আছে প্রায়, চিলি আর্জেন্টিনার কাছে, ইয়ার সর্বোচ্চ শৃঙ্গর নাম হচ্ছে আকানকা গোয়া, খুব ইম্পর্টেন্ট, এটা বিরাট ইম্পর্টেন্ট, আকানকা গোয়া, আকানকা গোয়া। ইয়ার উচ্চতা 6,000 মিটারের থেকেও বেশি, 6,000 মিটারই আমি এখন করছি। এইটাই পশ্চিম গোলার্ধের সর্বোচ্চ শৃঙ্গ। যদি কেউ বলে যে পশ্চিম গোলার্ধ আলাস্কা রেঞ্জ, এটা পশ্চিম গোলার্ধ হলো, আমি বলেছি আলাস্কা রেঞ্জের দৈর্ঘ্য কত? 6,100, উত্তর আমেরিকা মহাদেশের, যেটা আলাস্কা রেঞ্জের ম্যাককিনলে তার দৈর্ঘ্য 6,100, কিন্তু সেটা তো পূর্ব গোলার্ধে আছে, উত্তর আমেরিকাটা প্রায় এশিয়ার কাছাকাছি চলে এসেছে, বুঝছো? ম্যাপ দেখলে বোঝা যাবে। আর এইটা আকানকা গোয়া
দক্ষিণ গোলার্ধেরও সর্বোচ্চ শৃঙ্গ, পশ্চিম গোলার্ধেরও সর্বোচ্চ শৃঙ্গ। আরে এইটা তো দক্ষিণ গোলার্ধ, নিরক্ষরেখার নিচটা, এটা পরীক্ষায় পড়াশোনা মারা যায়। দক্ষিণ পৃথিবীর দক্ষিণ গোলার্ধের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এভারেস্ট লিখো না, এভারেস্ট তো পৃথিবী। হ্যাঁ, যদি কোনো গোলার্ধ মোলার্ধ না বলা থাকে, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট। উত্তর গোলার্ধেরও সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট, কারণ পৃথিবীর উত্তর গোলার্ধে কোন কোন মহাদেশ আছে? এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা। আর দক্ষিণ আমেরিকারও কিছুটা উত্তর গোলার্ধ আছে, ব্রাজিলের উপরটা। আর আফ্রিকার তো কিছুটা উত্তর গোলার্ধ আর কিছুটা আফ্রিকার মাঝ দিয়ে নিরক্ষরেখা গেছে, নিরক্ষরেখার উপর দিকটাকে পৃথিবীর উত্তর গোলার্ধ বলা হয়। বুঝা যাচ্ছে তো? তাইলে যদি বলে সমগ্র দক্ষিণ গোলার্ধের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? আকানকাগুয়া। কোন মহাদেশে আছে এটা? দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার কোন পর্বতশ্রেণীতে? আন্দিজ। আন্দিজ আবার পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী, হিমালয়ের থেকেও লম্বা বেশি, লম্বা হিমালয় কম, হিমালয় বিস্তার বেশি আছে, হিমালয়ের সঙ্গে পাত্তা পাবে না বৃহত্তমর ক্ষেত্রে। কিন্তু দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটা? পৃথিবীর পর্বতশ্রেণী, পর্বত শৃঙ্গ আলাদা। আরে ওই পর্বতটার মধ্যেই কোনো একটা শৃঙ্গ আছে, আমরা এখন শৃঙ্গ পড়ছি। আজকে আমরা পর্বত টপিক্স লয় আমাদের মাথায় ঢুকাও এইটা। তাও আমরা বলছি যেহেতু পর্বত শৃঙ্গটার অবস্থান দেখাচ্ছি, ওই জন্য কোনো একটা পর্বতের নামও বলছি। বলতে বলতে এক্সট্রা যদি কিছু তথ্য দিচ্ছি তো দিচ্ছি, সেটাও মনে রাখো, একসাথেই পড়া হচ্ছে। এবারে আমরা আন্টার্কটিকা মহাদেশ, এটা তো বরফ, 4 কিমি বরফ, মাটি থেকে 4 কিমি বরফ আছে। সেইখানে একটা পর্বত আছে, এই এই এইখানটায় মোটামুটি পর্বত শৃঙ্গ আছে, চিলির কাছাকাছি বটে। মানে আন্টার্কটিকা মহাদেশটা তো অনেকটা দক্ষিণ আমেরিকার কাছাকাছি গিয়েছে, চিলির কাছাকাছি। এইটার নাম হচ্ছে জ্যাকসন পর্বত, এটা আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ। কী নাম বললাম? জ্যাকসন, মাউন্ট জ্যাকসন। ইয়ার দৈর্ঘ্য বেশি নাই, ইয়ার দৈর্ঘ্য প্রায় 3000, আমি চাপ দেবো না, 118 ওইটা পড়ার দরকার নাই, 3000 মিটার পড়িবে। যদি বলে আন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ নাম কি? আন্টার্কটিকায় মানুষ নাই, কিন্তু পর্বত তো আছে রে বাবা, পর্বতের উপরে বরফ থাকুক, সে পর্বত তো আছে, কুমেরু মহাদেশ। এইটার সর্বোচ্চ শৃঙ্গের নাম বললাম জ্যাকসন, লেখাটা বুঝাচ্ছে না, নোট ডাউন করো, জ্যাকসন। লেখাটা বুঝাবে না, উচ্চারণটা শুনিয়ে একটু বানানটা লিখে রাখো সবাই, এই তথ্যটা একসাথে পাওয়া খুব জটিল। সব মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ বলছি আমি। এরপর আমরা কোন মহাদেশে যাব? 6 নম্বর মহাদেশ। 6 নম্বর মহাদেশের নাম ইউরোপ। ইউরোপের এখানে পর্বত আছে আল্পস পর্বত, জানো তো সবাই, আল্পস পর্বতমালা। যেমন এখানে পর্বতমালাটার নাম রকি, এখানে পর্বতমালাটার নাম আন্দিজ, এখানে হিমালয়। কিন্তু আমরা তার পর্বত শৃঙ্গগুলো পড়ছি আজকে, পর্বতমালা পড়ি নাই, পর্বতমালা তাও আমি বলছি। এইখানে একটা পর্বতমালা আছে ককেসাস, মাউন্ট ককেসাস, ঠিক আছে, মাউন্ট ককেসাস। এই মাউন্ট ককেসাস পর্বতের একটা সর্বোচ্চ শৃঙ্গ আছে, মাউন্ট ককেসার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, সেইটাই মাউন্ট এলবুর্জ। কী নাম? মাউন্ট এলবুর্জ। এটাই ইউরোপের সর্বশৃঙ্গ, মাউন্ট এলবুর্জ, মনে রাখতে হবে। ককেসাস পর্বতমালায় অবস্থিত এটা। কী নাম বললাম? মাউন্ট এলব্রুজ। ইয়ার উচ্চতা প্রায় 5600 সামথিং এত মিটার। ককেসাস পর্বত রাশিয়ার সীমান্তে অবস্থিত, প্রায় রাশিয়া মহাদেশটা, রাশিয়া দেশটা এশিয়া মহাদেশও আছে, কিছুটা ইউরোপ মহাদেশও আছে, এইখানটাই মোটামুটি অবস্থান, একদম সীমান্তে, মোটামুটি এইখানটায় অবস্থান। কী নাম পর্বতটার, পর্বত শৃঙ্গটার কী নাম? ইউরোপের, ইউরোপের সর্বশৃঙ্গের নাম কি? মাউন্ট এলব্রুজ, উচ্চারণ করতে হবে। কোন পর্বতমালায় আছে? ককেসাস। যেমন আমাদের হিমালয় তেমনি আমাদের পর্বতমালার নাম ককেসাস, ছোটো পর্বতমালা, বেশি লম্বা লয়। আর ওসিয়ানিয়া যেটা মহাদেশ, ওসিয়ানিয়া মহাদেশ 7 নম্বর মহাদেশ, তার সর্বোচ্চ শৃঙ্গটা আছে ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়া একটা দ্বীপ বটে, ইয়ার কয়েকটা দ্বীপের নাম বলছি, যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, তাসমানিয়া, এইগুলাতে সর্বোচ্চ শৃঙ্গ নাই। কোন দ্বীপটাতে আছে? ইন্দোনেশিয়া দ্বীপটা, ইন্দোনেশিয়া দ্বীপটাতে ইয়ার সর্বোচ্চ শৃঙ্গটা অবস্থান করছে। ইয়ার নাম হচ্ছে পুঞ্চাক জা, উচ্চারণ শুনো, লেখাটা বোঝা যাবে, মানে পুঞ্জাক জায়া। ইয়ার দৈর্ঘ্য ওই 4800 মিটার প্রায়, পুঞ্জাক জায়া। কোন দ্বীপে অবস্থিত যদি বলে? ও সিনে তো সবগুলো দ্বীপ মহাদেশ, ছোটো ছোটো দ্বীপ আছে, ইয়ার দেশগুলো একটার সঙ্গে একটা কানেকশান নাই, সব দ্বীপ দ্বীপ। আওতনে 7 নম্বর মহাদেশ। যেমন সবথেকে বড়ো দ্বীপটার নাম কি? অস্ট্রেলিয়া। ওই জন্য অনেকে এই মহাদেশটাকে আবার অস্ট্রেলিয়া মহাদেশও বলে দিই, কারণ সবথেকে বড়ো দ্বীপটা অস্ট্রেলিয়া, 90% জায়গা তো অস্ট্রেলিয়াই কভার করে, বাকি সব দেশগুলো মিলে, আরও অনেক দেশ আছে, সব দেশগুলো মিলে 10% জায়গা আছে, ঠিক আছে। জনসংখ্যা পুরো মহাদেশটার ভারতের থেকে কম, পুরো মহাদেশটার জনসংখ্যা ভারতের থেকে কম, ভারতে একাই 140 কোটি, এখানে মহাদেশটা মিলাই অত নাই, সব দেশগুলো মিলে জনসংখ্যা ভারতের থেকে কম।
ভারতের জনসংখ্যা ওশিয়ানীয় মহাদেশের থেকেও বেশি, বুঝেছি? একটা মহাদেশ ভারত একটা দেশ এশিয়ার, ঠিক আছে? তো এই এয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বললাম? পুঞ্জাক জায়া। সবাই নোটস করেছ? সব মহাদেশগুলোর আমরা আজ কী শিখলাম? সব মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, আবার রিপিট দিচ্ছি আমি, এশিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। একটা তালিকাও করে নাও লিস্ট লিখতে লিখতে, তোমরা, আমি বলছি তোমরা একটা তালিকা করো যারা দেখছো ভিডিও, এক নম্বর দু নম্বর করে তালিকা করে দাও, এশিয়া মহাদেশ এরকম খাতায় লিখতে হবে। বুঝতে পারছি আমি কী বলতেছি? যে মুচ্ছে একটু, এশিয়া মহাদেশ ম্যাপে তো অবস্থান দেখাইলে আমি একটা তালিকাও করবো, এশিয়া মহাদেশের সর্বশৃঙ্গের নাম কি? এভারেস্ট। কোন দেশে আছে এটি? নেপালে। তালিকা করে নেবে এরকম, সর্ব উচ্চতা ব্যাকেটে লিখে দেবে 8,850। তারপরে আফ্রিকার কিলিমাঞ্জারো, উত্তর আমেরিকার ম্যাককিনলে আলাস্কা রেঞ্জের, দক্ষিণ আমেরিকার আকানকাগুয়া, এটা একটা এক্সট্রা তথ্য বলেছি আমি। আকানকাগুয়া, আকানকাগুয়া সম্বন্ধে কী বলেছি মনে আছে? এটা দক্ষিণ গোলার্ধের সর্বোচ্চ শৃঙ্গ আর পশ্চিম গোলার্ধেরও সর্বোচ্চ শৃঙ্গ। যদি তোমাকে বলে পৃথিবীর পশ্চিম গোলার্ধের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী, কেউ বলে দেবে ম্যাককিনলে, ম্যাককিনলে দৈর্ঘ্য 6,100, কিন্তু এইটা পশ্চিম গোলার্ধে লয়, এটা কোন গোলার্ধে বলে? ম্যাককিনলে এটা আমেরিকায় হোক গা, কিন্তু পূর্ব গোলার্ধে, আমেরিকাটা ঘুরে গেছে এইখানে, ঠিক আছে? আমেরিকার একদম লাস্টে বড়ো এইটা, ঠিক আছে? এইটাই পশ্চিম গোলার্ধের সর্বোচ্চ শৃঙ্গ আকানকাগুয়া, পৃথিবীর পশ্চিম গোলার্ধের, এবং পৃথিবীর দক্ষিণ গোলার্ধেরও সর্বোচ্চ শৃঙ্গ আকানকাগুয়া। খুব ইম্পর্টেন্ট আকানকাগুয়া নামটা মাথায় হ্যাবিট নিয়ে বলে বলে, উচ্চতা 6,000 মিটার প্রায়। তারপরে অ্যান্টার্কটিকা, যেটা বরফচ্ছন্ন, মানুষ নাই কিন্তু অনেকেই গবেষণা করে, তার সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট জ্যাকসন, উচ্চতা প্রায় 3,000 মিটার, বরফচ্ছন্ন মহাদেশ। ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এলব্রুজ, কোন পর্বত আছে? ককেসাস। আর ওশিয়ানিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোন দ্বীপে আছে? ইন্দোনেশিয়া দ্বীপে। কী নাম সর্বোচ্চ শৃঙ্গটার? পুঞ্জাক জায়া, পুঞ্জাক জায়া। একদম বাংলাতে লেখো তালিকা করে, সাতটারই বারবার রিপিট করো, সবাই সবাইকে সাজাও, গ্রুপ ডিসকাশন করো, আস্তে আস্তে আহত হয়ে যাবে, ওকে? তাহলে আমরা পড়লাম পৃথিবীর সব